সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। লকডাউনের ফলে গরিব দুস্থ মানুষদের খাদ্য সংকটের পরিস্থিতি দেখে এবার এগিয়ে এলেন তারকেশ্বরের এক পাইকারি ঔষধ ব্যবসায়ী দেবাশিস দাস। এবার বাড়িতে বসেই পেয়ে যান সুস্বাদু খাবার। এই লকডাউন পিরিয়ডে সম্পূর্ণ সুরক্ষিত ও স্বাস্থ্যকর খাবার অর্ডার করুন আরামবাগ রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক থেকে, আর বাড়িতে বসেই উপভোগ করুন নানান সুস্বাদু ডিশ। এদিন তিনি রামনগরের মধুবন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার প্রায় 70টি গরিব অসহায় মানুষের হাতে চাল ডাল আলু তেল পেঁয়াজ সয়াবিন মুড়ি বিস্কুট সহ আরও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিলেন। পাশাপাশি সাধ্যমতো আবারও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো হবে বলেও জানালেন তিনি। লকডাউনের এই দুঃসময়ে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় একাধিক খাদ্য সামগ্রী হাতে পাওয়ায় খুশি উদ্যোক্তা সহ সকল এলাকাবাসী। তারকেশ্বর থেকে প্রতিনিধি সুভাষ মজুমদারের রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।